পঞ্চায়েত ভোটের আগে আরো এক ওসি ছুটিতে, নন্দীগ্রামের পর এবার ছুটিতে ময়না থানার ওসি। ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোলাঘাট থানার ওসিকে বাড়তি দায়িত্ব পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। পঞ্চায়েত ভোটের আগে আরো এক ওসিকে ছুটিতে পাঠানো হলো। ময়না থানার ওসি গতকালই নন্দীগ্রাম থানার ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে, এবার ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত। কোলাঘাট থানার ওসিকে বাড়তি দায়িত্ব পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। প্রবীর, কেন ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে, কি বলা হয়েছে? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ব্যক্তিগত কারণেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এখন কি কারণ মোটামুটি এখন পর্যন্ত পরিষ্কার না হলেও ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে। কি কারণ সেটা বলা হচ্ছে যে ব্যক্তিগত কারণে তিনি ছুটি চেয়েছিলেন, তাই ছুটিতে পাঠানো হয়েছে। এবং গতকাল আমরা দেখেছি যে নন্দীগ্রাম থানার ওসিকে ছুটিতে পাঠানো হয়েছিল, আজকে পূর্ব মেদিনীপুরের আরেকটি জায়গা ময়না, সেই ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে। এবং তার জায়গায় কোলাঘাট থানার যিনি এখন দায়িত্বে রয়েছেন, তিনি ময়না থানার বাড়তি দায়িত্ব সামলাবেন। গতকাল নন্দীগ্রামের ওসিকে ছুটিতে পাঠানো নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল, এবং আজকে নন্দীগ্রামের পর আজকে কিন্তু ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানো হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক চর্চা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রবীর, ঠিক এই জায়গায় যেহেতু পূর্ব মেদিনীপুরের পরপর দুটি থানার ওসিকে বদল করা হয়েছে বা ছুটিতে পাঠানো হয়েছে, এটা নিয়ে রাজনৈতিক তরজা হওয়া খুব স্বাভাবিক, কিন্তু কি আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে কি পরিস্থিতি ছিল যে যেখানে এই ধরনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তরজা হচ্ছে? ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে, গতকাল নন্দীগ্রাম থানার ওসিকেও ছুটিতে পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের দুটি থানার ওসিকে ছুটিতে পাঠানো, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নন্দীগ্রামের পর এবার ময়না থানার ওসিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ওসিকে কোলাঘাট থানার ওসিকে বাড়তি দায়িত্ব পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।